পাকিস্তানের ঘড়ির কাঁটায় 12:30টা বাজলেও করাচির আকাশ দেখে তা বোঝার উপায় নেই। তীব্র বায়ুদূষণের কারণে অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি, তারপরও সামান্য দূরের জিনিসও চোখে পড়ছে না। গত কয়েকদিন ধরেই ভয়াবহ বায়ুদূষণের কবলে পাকিস্তানের বন্দর নগরী করাচি, তবে শুক্রবার হঠাৎ করেই তা তীব্র আকার ধারণ করে। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, বিভিন্ন হাসপাতালে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হয়ে ভিড় করছেন রোগীরা। গত কয়েকদিন ধরে করাচিতে ভয়াবহ বায়ুদূষণ, এর কারণে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে, বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এই অবস্থায় জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। করাচির পাশাপাশি পাকিস্তানের আরেক গুরুত্বপূর্ণ শহর লাহোরেও দেখা দিয়েছে বায়ুদূষণ। এজন্য প্রতিবেশী দেশ ভারতে অবাধে খড় পোড়ানো, কলকারখানার ধোঁয়া সহ বিভিন্ন বিষয়কে দায়ী করেছেন স্থানীয়রা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।